নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, টাইম ফর কলকাতা নাইট রাইডার্স আপডেট। ব্রেকিং নিউজ বেরিয়ে আসছে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। বাট যারা আমাদের চ্যানেলের ভিউয়ার্স তাদের জন্য ব্রেকিং নিউজ না, কারণ খবর কালকেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম। তো নিউজিল্যান্ডের এক্সপ্রেস ফাস্ট বোলার লকি ফার্গুসন কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের জন্য অবশ্যই একটা খুবই আর কি চেনা নাম। কেকেআর হয়ে অনেক ভালো ম্যাচ খেলেছেন সেই লকি ফার্গুসন কিন্তু কলকাতা নাইট রাইডার্সে ফিরে এলেন। লকি ফার্গুসন ইজ ব্যাক। তো লকি ফার্গুসন কলকাতা নাইট রাইডার্স দলে কনফার্ম। গুজরাট থেকে ট্রেড হয়ে লকি ফার্গুসন কেকেআরে চলে এলেন। আর শুধুমাত্র লকি ফার্গুসন না, তার সঙ্গে সঙ্গে আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান গুডবাস, রহমানুল্লাহ গুডবাস, যার ব্যাপারেও কালকে তোমাদেরকে বলেছিলাম, সেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে চলে এলো। মানে দুটো ভালো সংযোজন। যেই জায়গাগুলোয় কলকাতা নাইট রাইডার্সের প্রবলেম ছিল সেই জায়গাগুলো শোধরানোর চেষ্টা, ভালো অ্যাটেম্পট। ডেথ বোলিংয়ে প্রবলেম ছিল সেটা লকি ফার্গুসন ফিক্স করতে পারে। ওপেনিং ব্যাটসম্যান উইকেট কিপার ব্যাটসম্যানের একটা প্রবলেম ছিল, সেখানে ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান মেনলি লাগবে, বাট স্টিল একটা ভালো বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যানের অপশান কেকেআর তুলে নিয়েছে। এবার যদি মেন খবরটায় আসে যায়, তো সেখানে লকি ফার্গুসন আর তার সঙ্গে গুডবাস, এই দুটো প্লেয়ার যে গুজরাট থেকে কেকেআরে আসতে পারে, এই খবর তোমাদেরকে কালকের ভিডিওতে ডিটেলে বলেছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে, তোমাদের বলেছিলাম যে ট্রেডটা কিন্তু হলে দু তিন দিনের মধ্যেই হবে, আর ট্রেডটা এখনও পর্যন্ত হচ্ছে না। তার কারণ শিভম মাভি এবং তার সঙ্গে আরও একটা প্লেয়ারকে গুজরাট টাইটান্স চাইছে। এবার দেখো, প্লেয়ার দিয়ে প্লেয়ার ট্রেডটা একটু আনলাইকলি লাগছিল, কারণ শিভম মাভি কি লকি ফার্গুসনের বিকল্প হতে পারে? শিভম মাভিকে দিয়ে কি কেউ লকি ফার্গুসনকে দিতে পারে? সেই ব্যাপারটাই ঠিকঠাক হজম হচ্ছিল না। তো সেখানে কেকেআর থেকে আরও কোনো প্লেয়ারকে গুজরাট চেয়েছিল, তবে লাস্ট অবধি সেইভাবে কিন্তু ডিলটা এগোয় নি। ডিলটা এখনও পর্যন্ত যেরকম শুনছি বা যেরকম দেখলাম যে সেটা কিন্তু পুরোপুরি টাকার বিনিময়ে হয়েছে। মানে লকি ফার্গুসনের দাম ছিল 10 কোটি টাকা, সেই টাকাটা আর তার সঙ্গে গুড়বাসকে জেসন রয় রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হয়েছিল। জেসন রয় আই থিঙ্ক 2 কোটি টাকায় গুজরাটে গিয়েছিল। মানে 12 কোটি টাকার প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের পার্টস থেকে 12 কোটি টাকা কেটে যাবে, গুজরাটের পার্টসে 12 কোটি টাকা অ্যাড হবে। এইভাবেই আই থিঙ্ক ট্রেড হয়েছে, কারণ আদার্স কোনো প্লেয়ারের নাম কিন্তু ইনভলভ নেই। মানে শিভম মাভি কিন্তু দেখতে গেলে কলকাতা নাইট রাইডার্সেরই প্লেয়ার, বাট আই থিঙ্ক কলকাতা নাইট রাইডার্স শিভম মাভিকে ছেড়ে দেবে। আর যদি গুজরাটে শিভম মাভিকে দরকার হয়, তারা অকশন থেকে শিভম মাভিকে কিনে নেবে, এটাই গুজরাটের জন্য বেস্ট অপশন হবে। 7 কোটি টাকার বেশি দিয়ে শিভম মাভিকে ট্রেড করে তাদের খুব একটা বেশি লাভ হতো না। আর তার সঙ্গে গুজরাটের এখানে লাভটা কী হলো, গুজরাট লকি ফার্গুসন আর গুডবাসকে ছেড়ে 12 কোটি টাকা ফ্রি করলো, তার সঙ্গে অকশন থেকে গুজরাটের পার্সে আরও 5 কোটি টাকা আসবে, মানে 17 কোটি টাকা তাদের ওখান থেকে হয়ে যাবে, যেটা নিয়ে তারা কিন্তু ইজিলি বেন স্টোকসের মতো প্লেয়ারকে টার্গেট করতে পারে। আর বেন স্টোকস যদি গুজরাটের স্কোয়াডে চলে আসে, তাদের স্কোয়াডটা আরও শক্তিশালী হয়ে যাবে। অবশ্যই লকি ফার্গুসন একটা মিস, তবে গুজরাটের কাছে কিন্তু আলজারি জোসেফ আছে, যেও কিন্তু 150 গতিতে বল করতে পারে। সেখানে 10 কোটি টাকা দিয়ে লকি ফার্গুসনকে রেখে তাদের সেই লাভটা হতো না, ফলে লকি ফার্গুসনকে ছেড়ে দিয়ে গুজরাটেরও এক প্রকার লাভ হয়েছে। আর কলকাতা নাইট রাইডার্স দলেরও কিন্তু একটা ডেথ বোলার লাগতো বা মিডল ওভারে ভালো বল করতে পারে সেরকম বোলার লাগতো, যেই জিনিসটা কলকাতা নাইট রাইডার্সও পেয়ে গেছে। তো সেখানে একদিক দিয়ে দেখতে গেলে প্লেয়ার দিয়ে প্লেয়ার ট্রেড করলে হয়তো গুজরাট খুব একটা লাভবান হতো না, বাট এই ট্রেডটা করে গুজরাটও লাভবান হয়েছে, কেকেআরও উল্টো দিকে লাভ পেয়েছে। তো লাস্ট অবধি কিন্তু টাকা দিয়েই ট্রেডটা হয়েছে। আমি তোমাদের বলেছিলাম যে টাকা দিয়েও ট্রেড হতে পারে, বাট হবার পসিবিলিটি কম মনে হচ্ছে কালকে, বাট লাস্ট অবধি কিন্তু টাকা দিয়ে ট্রেডটা হয়েছে। বাট অ্যাকচুয়ালি খবরটা তোমাদের দিয়ে দিয়েছিলাম যে গুড়বাস আর লকি ফার্গুসন কেকেআরে আসতে পারে, তারা কিন্তু আজকে সকালেই চলে এসেছে। এই জন্য অ্যাটলিস্ট একটা লাইক তো ভিডিওটাতে করে দাও, লাইক করে দাও। তবে গাইস, একটা ইনফরমেশন নিয়ে কিন্তু আমি এখনও শিওর না যে লকি ফার্গুসন আর গুড়বাস তারা কি 12 কোটি টাকায় ট্রেড হয়েছে নাকি 10.5 কোটি টাকায় ট্রেড হয়েছে। কারণ লকি ফার্গুসনের দাম তো 10 কোটি, তবে গুড়বাসকে কত টাকায় ট্রেড করা হয়েছে সেটা 2 কোটি নাকি 50 লাখ, সেই ব্যাপারটা এখনও আমার কাছে ক্লিয়ার না। মেবি আর কি 10 কোটি 50 লাখও কিন্তু সেটা হতে পারে। এবার মেন প্রশ্নটা হচ্ছে, এই যে 12 কোটি বা 10 কোটি 50 লাখ, যে অ্যামাউন্টটাই হোক না কেন, সেই অ্যামাউন্টটা কলকাতা নাইট রাইডার্স পেলো কোথা থেকে? কেকেআরের কাছে তো অত টাকা ছিল না, মাত্র 45 লক্ষ টাকা পড়েছিল অকশনের পর। তো বাকি টাকাটা কোথা থেকে এলো? তো এটা পার্সোনালি আমারও প্রশ্ন, আমিও শিওর না এটার ব্যাপারে, বাট দুটো এক্সপ্লেনেশন আমি দেবার চেষ্টা করছি, তার মধ্যে একটা কিছু হবে। একটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স যে সমস্ত প্লেয়ারগুলোকে রিটেন করেছিল তাদেরকে 42 কোটি টাকায় রিটেন করেছিল, বাট অ্যাকচুয়ালি তাদেরকে অ্যামাউন্ট দিয়েছিল 34 কোটি, যেখানে রাসেল 16 কোটিতে রিটেন হয়েছিল, বাট রাসেলকে কেকেআর স্যালারি দিয়েছিল 12 কোটি, আর ভরুণ চক্রবর্তী 12 কোটি টাকায় রিটেন হয়েছিল, বাট ভরুণকে কেকেআর স্যালারি দিয়েছিল 8 কোটি। তো সেখান থেকে কলকাতা নাইট রাইডার্সের 8 কোটি টাকা বেঁচেছিল, এবং তার সঙ্গে 5 কোটি টাকা কেকেআরের পার্সে অ্যাড হতো,
মানে অকশনের জন্য সব টিমকেই 5 কোটি টাকা করে দেওয়া হবে। তো সেই 13 কোটি টাকা কিন্তু কলকাতা নাইট রাইডার্স হয়তো অকশনে নিয়ে যেত। তো হতে পারে সেই 13 কোটি টাকার মধ্যে থেকেই এই 10.5 কোটি টাকা বা 12 কোটি টাকাটা কেটে যাবে, বাকি টাকাটা নিয়ে কেকেআর অকশনে যাবে। আদারওয়াইজ আরেকটা জিনিস হতে পারে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অলরেডি আর কি ওই 12 কোটি টাকার বেশি প্লেয়ার রিলিজ করে দিয়েছে। মানে শিভম মাভির দামই তো 7 কোটি 25 লক্ষ টাকা, আর অকশন থেকে 5 কোটি টাকা পাবে। মানে যদি মাভিকে রিলিজ করে দেয় তাহলেই কেকেআরের কাছে 12 কোটি টাকা চলে আসবে, হতে পারে সেখান থেকেও কেটে যেতে পারে। যদিও আমার মনে হয় শুধুমাত্র মাভি রিলিজ হবে না, ফার্গুসন আসার পর এটাও প্রশ্ন হবে যে প্যাট কামিন্স কি তাহলে থাকছে। আমার তো মনে হয় না যে ফার্গুসন প্যাট কামিন্স টিম সাউদি একসাথে থাকবে, কারণ একসাথে তো স্টার্ট করতে পারবে না, তাই না? কারণ কলকাতা নাইট রাইডার্স টিমে রাসেল আর নারাইন এই দুটো প্লেয়ারের জায়গা মোটামুটি ফিক্সড, দুটো স্পট ওখানেই চলে গেল। একটা স্পটে ফার্গুসন খেলবে, 3টে স্পট চলে গেল, আর একটা স্পট আছে যেখানে আই থিঙ্ক একটা ওপেনার ব্যাটসম্যান খেলবে, সেখানে যদি অ্যালেক্স হেলস থাকে তাহলে অ্যালেক্স হেলস খেলবে, আদারওয়াইজ গুড়বাসকে খেলাতে পারে। অ্যালেক্স হেলস না থাকলে অন্য কোনো ওপেনার তো আসবে, সে খেলবে। তো সেখানে দেখতে গেলে আর কি কামিন্স এবং তার সঙ্গে সাউদি দুজনেই কিন্তু ব্যাকআপ অপশান হয়ে যাবে। তো সেখানে মেবি ব্যাকআপ অপশানের জন্য যার দাম কম তাকেই রাখার চেষ্টা করবে, আই থিঙ্ক সেখানে সাউদিকেই ব্যাকআপ অপশান রাখার চেষ্টা করবে, এবং হতে পারে কেকেআর কামিন্সকে রিলিজ করে দেবে। মোটামুটি এরকমই এখন পসিবিলিটি লাগছে, বাকি তো এখনও কনফার্ম করে বলতে পারছি না, বাট ভালো রকম একটা পসিবিলিটি আছে ফার্গুসন আসার পর কিন্তু কেকেআর কামিন্সকেও রিলিজ করে দিতে চলেছে। আর যদি কলকাতা নাইট রাইডার্স প্যাট কামিন্সকে না রাখে সেক্ষেত্রে হয়তো আইপিএলও তোমরা কামিন্সকে দেখতে পাবে না। না, আমি বলছি না যে কামিন্সকে কলকাতা নাইট রাইডার্স না নিলে আর অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি নেবে না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যেহেতু অ্যাসেজ আসছে আর অস্ট্রেলিয়ার শিডিউলটা কিন্তু ভীষণই টাইট, আর প্যাট কামিন্স হচ্ছে অস্ট্রেলিয়ার টেস্ট দলের ক্যাপ্টেন, ওয়ানডে দলের ক্যাপ্টেন, তো সেক্ষেত্রে প্যাট কামিন্স কিন্তু কলকাতা নাইট রাইডার্সের রিটেন না হলে তিনি কিন্তু নিজেকে হয়তো আইপিএল থেকে দূরে রাখবেন সামনের মরসুম, এবং তিনি হয়তো আইপিএলে অংশ নেবেন না অস্ট্রেলিয়ার হয়ে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলার জন্য। অ্যাসেজ আছে, আরও গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ কিন্তু কামিন্সের জন্য আছে, মানে কামিন্সের দলের আছে, সেক্ষেত্রেই হয়তো কামিন্স আর কি অকশানে আসবে না, অকশানে হয়তো নাম দেবে না। ইভেন কলকাতা নাইট রাইডার্সকে প্যাট কামিন্স নিজে থেকেও ইনফর্ম করতে পারে যে তিনি হয়তো অ্যাভেলেবেল থাকবেন না, সেই কারণেই হয়তো কলকাতা নাইট রাইডার্স আরও বেশি করে লকি ফার্গুসনের দিকে গেছে, এটাও কিন্তু হতে পারে। তো ওভারঅল যদি আমরা ডটগুলোকে কানেক্ট করি, এটাই মনে হচ্ছে প্যাট কামিন্সকে কেকেআর রিলিজ করে দিতে চলেছে। খুব সম্ভবত প্যাট কামিন্স আইপিএলে অংশ নেবেন না, এবং প্যাট কামিন্সের জায়গাতেই কিন্তু মেনলি আর কি লকি ফার্গুসন আসছে। আর উল্টো দিকে তোমরা যদি দেখো প্যাট কামিন্স আর শিবম মাভি এই দুজনকে রিলিজ করে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 14 কোটি 50 লক্ষ টাকা পেয়ে যাবে। তো মোটামুটি এটাই আমার যেরকমটা মনে হচ্ছে বা যেরকমটা আমি কিছুটা আপডেট শুনেছি তোমাদেরকে বললাম, বাকি আমি এখন পুরোপুরি 100% কনফার্ম বলবো না যতক্ষণ না পুরোপুরি ফাইনাল কনফার্ম আপডেট আসছে। যেমন কালকেও তোমাদের গুড়বাস আর লকির ব্যাপারটা 100% কনফার্ম বলিনি, বাট আজকে সকালে সেটা 100% কনফার্ম হয়ে গিয়েছে। আর কামিন্সের সঙ্গে সঙ্গে হয়তো মিচেল স্টার্ক তিনিও আইপিএলের জন্য নাম দেবেন না, যদিও মিচেল স্টার্ক তো আইপিএলের জন্য এমনিতেও নাম দেয় না, আইপিএল খেলতে আসে না, তো তাকে নিয়ে অত মাথা ব্যথা নেই। তো গাইস মোটামুটি এটাই আপডেট আছে, ফাইনাল আপডেট এটাই যে কলকাতা নাইট রাইডার্স দলে কিন্তু লকি ফার্গুসন আর গুড়বাস তারা কিন্তু কনফার্ম, অফিসিয়ালি কনফার্ম। তো তোমাদের এই দুটো শাইনিং নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুনি, নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।